চাচা কি বিক্রি করেন? কি বিক্রি করেন? হ্যাঁ, ভাত খান নাই? এডুকেশন ভাত খান নাই? আজকে সারাদিন কি খেয়েছেন? বাসা কোথায়? কোথায় ছিলেন কালকে রাত্রে? দেখেন উপস্থিতে এমনি কিছু করেন কাজ টাজ? ভাত খাবেন না? ছেলে মেয়ে নাই আপনার? কত টাকা হলে ভাত খেতে পারবেন? চল্লিশ পঞ্চাশ টাকা হলে ভাত খেতে পারবেন? কোন জায়গায় খাবেন? কোন জায়গায় খাবেন? শাহবাগে? উঠতে পারবেন? আমি খাওয়াবো, চলেন। উঠে উঠতে পারবেন না? রিক্সা নিব? আমি খাওয়াই, চলেন। কই যাবেন এখন? এখান থেকে? এখান থেকে কই যাবেন? নিয়েন? হ্যাঁ, খাই নিয়েন, কিন্তু খালি পেটে ঘুরেন না। আচ্ছা, তাহলে ইয়া করেন, শোনেন, খাওয়ার জন্য চল্লিশ পঞ্চাশ টাকা লাগবে, আর বিশ টাকা রিক্সা ভাড়া নিয়ে নেন, ঠিক আছে? ধরেন এদিকে আসেন। কোন জায়গার জন্য রিক্সা নেবেন এখন? কই যাবেন? আমি রিক্সা নিয়ে দিই। আচ্ছা, ধরেন আমি রিক্সা দিয়ে দিই, আমি টাকা দিয়ে দিতেছি, সমস্যা নেই, রিক্সা ভাড়া আমি দিয়ে দেবো, সমস্যা নেই। এই খালি ভাড়া আছে? ভাড়া আছে? খালি রিক্সা নেই। আচ্ছা, নেন, দোয়া করেন। ছেলে বাড়ি কোথায়? ও, ঢাকা কত বছর আসছেন? ঢাকা আসছেন যে কত বছর? আচ্ছা, ঠিক আছে, চাচা ভালো থাকেন, সালাম আলাইকুম। ফোর্ট দিকে যাচ্ছিলাম, চাচাকে দেখি হাঁটতেছে, টাকা যাচ্ছে, দুপুরে খাবে, যতটুকু সম্ভব চেষ্টা করছি, কিন্তু চিন্তা করেন, মানুষটা আসলে থাকার কোনো জায়গা নেই, যেখানে রাত সেখানেই কাজ, যেটা বলে আর কি, মানে রাতে যেখানে বসে থাকে সেখানে দেখা গেছে ঘুম হয়ে যায়, আবার সকালে বের হয়ে যায়, আবার সারাদিন হয়তো বা মানুষের কাছে কিছু ছয়